হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ত্রিপুরা মাধ্যমিক যে সায়েন্সের যে মডেল কোশ্চেন বেরিয়েছে সেই মডেল কোশ্চেনের বায়োলজি পার্টটা নিয়ে আজকে আমি তোমাদেরকে আলোচনা করব, ঠিক আছে? আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে বায়োলজি সাজেশন মানে বায়োলজির যে মডেল কোশ্চেনটা সেটা খুব সুন্দর করে দেখিয়ে দেবো। তো দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ বায়োলজি টোটাল কত মার্ক আসবে, 30 নাম্বার। এই আজকে যেটা দেখাবো সেম হুবহু তোমরা এইভাবে পাবে। হয়তো কোশ্চেনগুলি অমিল থাকবে, কিন্তু প্যাটার্ন কোশ্চেন মানে কোন চাপ মানে কত মার্ক আসবে, এমসিকিউ কত আসবে, 1 মান কত আসবে, 2 মান কোনটা আসবে সব বুঝে নেবে, ঠিক আছে? তো দেখো, ডেফিনেটলি মডেল কোশ্চেনটা ভালো করে শিখবে, কারণ মডেল কোশ্চেন থেকে ম্যাক্সিমাম 5 নাম্বার পেয়ে যাবে শিওর, আমি গ্যারান্টি। কোশ্চেন নাম্বার 1 দেখো, ফ্যাট পরিপাককারী উৎসেচকটির নাম কি? উত্তর হলো কি লাইপেজ, ঠিক আছে? উত্তরটা কি লাইপেজ। তারপরে 2 নাম্বার, উদ্ভিদের পীড়ন হরমোন নাম কি? উত্তর কি অ্যাপসাইসিক অ্যাসিড, ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার 3, বহু বিভাজন দেখা যায়, উত্তর কি প্লাজমোডিয়ামে। কোশ্চেন নাম্বার 4, ওজন স্তর অবক্ষয়ের জন্য কোন গ্যাসটি দায়ী? CFC3, ঠিক আছে? ক্লোরোফ্লোরোকার্বন, ঠিক আছে? তো তারপরে তাহলে কি বুঝি আমরা, এমসিকিউ টোটাল কত আসবে বায়োলজির মধ্যে? এমসিকিউ আসবে টোটাল কয়টা? 4টা, ঠিক আছে? তারপরে দেখো 1 মানে, ঠিক আছে? 1 মানে 9টা আসবে না? তো 1 মানে 9টার মধ্যে প্রথম যে কোশ্চেন 5, মানবদেহের সবচেয়ে বড় পুষ্টি গ্রন্থির নাম কি? যকৃত, ঠিক আছে? তো 2 নাম্বার, সমীকরণটি সম্পূর্ণ করো। তো 6CO2 + 12H2O, তো এরকম থাকবে। তো এখানে যে ড্যাশটা, এখানে উত্তরটা কী হবে? উত্তরটা হবে গ্লুকোজ, ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার 7, মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? উত্তর কি লঘু মস্তিষ্ক, উত্তর কি লঘু মস্তিষ্ক। তারপর কোশ্চেন নাম্বার 8, 2টি যৌনবাহিত রোগের নাম লিখো। উত্তর কি AIDS, তারপর সিফিলিস, গনোরিয়া, এগুলি সব যৌনবাহিত রোগ, বুঝতে পারছো? তো অ্যাকচুয়ালি বেশিরভাগ এইডসটা বেশি হয় যৌনবাহিত রোগের মধ্যে, কেমন? তো এইডস AIDS না, এটার ফুল ফর্মটাও শিখে নিবা। তো AIDS অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, তো এটা হলো একটা রোগের নাম এইডস। তো এই রোগটা যে ভাইরাসের কারণে হয় ওই ভাইরাসটার নাম হলো HIV, ঠিক আছে? তো এই হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস মানে HIV পুরো নাম, এই পুরো নামটাও শিখে নিবা তোমরা, কেমন? তো তারপরে দেখো কোশ্চেন নাম্বার 9, বার্ডিং বা কোরকদগম কি? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যে জনন পদ্ধতিতে মাতৃজীব থেকে স্ফীত উপবৃদ্ধি বা কোরক সৃষ্টি হয়, ঠিক আছে? এই কোরক মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্যজীব সৃষ্টি করে, তাকে কোরকদগম বলে, ঠিক আছে? তো দুটো একটু শিখে নিবা। তো কোশ্চেন নাম্বার 10, দ্বিসংখ্যক জননের ফিনোটাইপিক অনুপাত লিখো। 9:3:3:1, ঠিক আছে? ডাইরেক্ট মুখস্থ শিখে নিবা। মডেল কোশ্চেন থেকে যেহেতু পরীক্ষাতে কোশ্চেন কমন আসে, তো এটা জেনে গিয়েছো তোমরা, তাহলে মুখস্থ শিখতে সমস্যা কিসের? কোশ্চেন নাম্বার 11, প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তাকে? বিজ্ঞানী চার্লস ডারউইন। কোশ্চেন নাম্বার 12, UNEP এর সম্পূর্ণ নাম কি? ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, ইউদি ইউনাইটেড এন্ড নেশনস, ইদি এনভায়রনমেন্টাল, পিডি প্রোগ্রাম, ঠিক আছে? তো খাদ্য শৃঙ্খলটা সাজাও। প্রথমে সাপ, ব্যাঙ, বাজ পাখি, কীটপতঙ্গ, ঘাস, এমন আছে না? তো প্রথমে ঘাস, ঘাসটাকে কে খাবে? কীটপতঙ্গ খাবে। কীটপতঙ্গটাকে কে খাবে? ব্যাঙ খাবে। ব্যাঙটাকে কে মানে খাবার হিসেবে গ্রহণ করবে? সাপ। সাপটার খাবার হিসেবে কে গ্রহণ করবে? বাজ পাখি, ঠিক আছে? এরকম একটা সাথে একটা মিলিয়ে মিলিয়ে তোমরা শিখে নিবা, কেমন? তারপর দেখো কোশ্চেন এই এতটুকু, তাহলে কি বুঝছি আমরা? 1 মান এবং এমসিকিউ মিলে বায়োলজির মধ্যে টোটাল 13 নাম্বার পাবো আমরা, ঠিক আছে? তারপরে দেখো 2 মানের আসবে কয়টা? 4টা, 4 × 2 = 8 নাম্বার। তো কোশ্চেন নাম্বার দেখো প্রথমটা, পেশির আক্ষেপ বলতে কী বোঝো? উত্তরটা দেখতে পাচ্ছ। 15, যৌন অযৌন জনের মধ্যে পার্থক্য? অবশ্যই। যৌন জনের এককের নাম কি? অযৌন জনের এককের নাম রেণু, যৌন জনের এককের নাম গ্যামেট। এটা এমনিও শিখতে হবে, 1 মানের জন্যও শিখতে হবে। তো এটা পার্থক্য হিসেবে দিয়ে দিবা। অযৌন জনন একটা সরল প্রক্রিয়া, মানে এটাতে কোনো ফ্যাস নাই, অযৌন জনন মানে একদম সহজে হয়ে যাবে, ঠিক আছে? তো যৌনজননটা অবশ্যই মানে 2টা ভিন্নধর্মী, তো ভিন্নধর্মী প্রয়োজন হবে, ঠিক আছে? তো এককের এই আর কি, তো এটা একটু ডিফিকাল্ট। তো কোশ্চেন নাম্বার 16, জীবাশ্ম কি? জীবাশ্মের একটু গুরুত্ব। তো ভূগর্ভে মানে মাটির নিচে আর কি, পাললিক শিলাস্তরে বহু বছর ধরে সংরক্ষিত জীবের দেহ বা দেহাংশ অথবা তাদের অস্তিত্ব নির্দেশক চাপ বা চিহ্নকে জীবাশ্ম বলে। মানে মানে বিভিন্ন জীবের বিভিন্ন দেহাবশেষ রয়েছে না, যেটা অনেক আগে ধ্বংস হয়ে গেছে, অক্ষণ আছে। তো মাটির নিচে যদি এবার আমরা পাই, তো এই পাওয়া জিনিসটার আমরা কী কমু, জীবাশ্ম কমু আর কি। তো যেমন কিতা, যেমন আর্কিওপটেরিক্স, ঠিক আছে। গুরুত্ব কী, অধুনা বিলুপ্ত জীবদের ভৌগোলিক বিস্তার সম্বন্ধে জানা যায়। মানে ধরো বিলুপ্ত হয়ে গেছে যে জীবরা, এটা কীরকম, মানে তারা কীরকম জায়গা জুড়ে ছিল, কত বছর ধরে বা মানে বেঁচে ছিল অতীতে, সব কিছু সম্পর্কে একটু আমরা বিস্তারিত ধারণা মানে পাবো আর কি, কেমন। তারপর দেখো কোশ্চেন নাম্বার 17, জৈব বিবর্ধন কি, এটি একটি উদাহরণ দাও। উত্তরটা দেখতে পাচ্ছ তো, এখান থেকে দেখে নিবা। তো কোশ্চেন নাম্বার 18, প্রতিবর্ত ক্রিয়া কি, একটি সরল প্রতিবর্ত চাপে চিত্র একে চারটি অংশ চিহ্নিত করো। বুঝতে পারছো, একটু শিখেই নিবা। তারপরে আশা করি এবার দেখো এটা তো চার মানের নেফ্রন কি, নেফ্রনের চিত্রটা আঁকবা আর কি, ঠিক আছে। তো এবার তোমরা মানে এই চিত্রটা কি দেখে নিবা। তো এবার অথবা সাথে মানব হৃৎপিণ্ডের লম্ব ছেদে চিত্রকে অংশ চিহ্নিত করো, অথবা পেরিকার্ডিয়াম কি, এটার সাথে একটা এক মানে থাকবে, এটা একটু দেখে নিবা, কেমন। তো তারপরে এতটুকু, এটা ফিজিক্স কেমিস্ট্রি অন্যদিন আলোচনা করবো আরেকটা ভিডিওতে। তো আজকের জন্য এতটুকু। আশা করি তোমাদের এই পিডিএফটা বা আজকের ভিডিওটা তোমাদের প্রয়োজন এসেছে। তো আমাদের এই ইউটিউব চ্যানেল যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই সাজেশানটা আমাদের তোমাদের সকলের প্রিয় সায়েন্স টিচার বিপ্লব স্যার তৈরি করেছে। তো আমি এতক্ষণ ছিলাম তোমাদের সাথে রূপঙ্কর দেবনাথ। তো আমি সাধারণত ইংলিশ এবং আর্টস পার্টটাই দেখি। তো তোমাদের যাদের বিভিন্ন ক্লাসের সাজেশন প্রয়োজন হবে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর তোমাদের অ্যাট প্রেজেন্ট পরীক্ষাতে ভালো নাম্বার পাওয়ার জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো এই নাম্বারে 9612261677। এই নাম্বারে যোগাযোগ করতে পারো যে কীভাবে তোমরা বিভিন্ন সব রকম সাবজেক্টের মডেল কোশ্চেন পেতে পারো বা ইম্পর্টেন্ট সাজেশন পেতে পারো, ঠিক আছে। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবে, এতটুকু।